আমরা লাস্ট সেদিন কত পর্যন্ত করলাম? 7-2 পর্যন্ত হয়েছে স্যার। সব একই রকম, আমরা 6 করি। হ্যাঁ, এখান থেকে তোমরা যেটা যেটা মানে করা লাগবে, সাথে আমি নাম্বার গুলো বলে দিই। মায়ের আশা নাই, তোমরা দুইজন ছাড়া তো আর কেউ নাই। জি স্যার। একটা কি কি ওই পাশে নিয়ে যাবো স্যার? দুইটা আছে না, একটা কি ওই পাশে নিব মাইনাস হিসেবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো, এখনো নিতে পারো, পরে মান বসেও নিতে পারো। আচ্ছা, এখনই নিয়ে নেই। হ্যাঁ, এখন জেডের মানটা আগে বসাও। এবার যদি মডুলাস ব্যবহার করো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার, স্যার আগে তো এটার উপর স্কোয়ার দিতে হবে না? এই যে এক্স এর প্লাস আগের ওয়ান, লাইনে তো স্কোয়ার ইউজ করতে হবে না, মডুলাস এর উপর স্কোয়ার দিয়ে তো আমার এই সূত্রটা। উভয়, না না, ওটার দরকার নাই। এটা সূত্রই হচ্ছে, এটা এখন বর্গ করো এই রুট তোলার জন্য। তার আগে ভিতরে সূত্রটা বানাই ফেলি। লেখা দেখা যাচ্ছে? জি স্যার।
বাইরে থেকে লাইট পড়তেছে, তো দেখো এটুকু আগে শেষ করা। হুম, জি স্যার শেষ। সাদিয়া রয়েছে স্যার লাস্টের এক লাইন বাকি। এইখানে, তেমন কিছু কাজ নাই, জাস্ট খালি ক্যালকুলেশনটা ঠিক মতো করলেই। বর্গ করলে এটার রুটটা উঠে যাবে, এটা এ আর এটা বি হিসেবে ব্যবহার হবে। স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই সবগুলাকে এই পাশে নিয়ে আসো। চার দুগুণে 8 নয়? কোনটা চার দোকানে আট? ও, ওই যে স্যার এখানে এখানে একটা ফোর ছিল, ফোর আছে। হ্যাঁ, টু এবি দেওয়া হয় নাই। দেখো তো এটা থাকে কিনা। ষোলো 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 থাকে এখানে, এক আছে। এটাকে আবার বর্গ করতে হবে, ক্যালকুলেশনটা করে ফেলো। এটাকে বর্গ করো, বর্গের সূত্র ফেলাও, এ মাইনাস বি হোল স্কয়ার, তারপরে বাম পাশের অংশটাও বিয়োগ করে নিয়ে আসো। ষোলো স্কোয়ার কত হয়? দুইশো ছাপ্পান্ন। হুম, আমরা কিন্তু একটু ছোট করতে পারতাম। তোমরা কি দুই লাইন লিখে ফেলছ? হ্যাঁ স্যার। হ্যাঁ,
জি স্যার। আচ্ছা ঠিক আছে, পরে ছোট করলেও হবে, আগে করলে বেটার হইতো। দেখো কত থাকে, যোগ বিয়োগ করে জি স্যার করতেছি। হইলো বইলো, জি স্যার হয়েছে। 3x² + 4y² = 12। সাদিয়া হয়েছে? স্যার করতেছি। শেষ করো, আমি আর ওইটুক লিখবো না, তোমরা করো। 3x² 4y² = 12। দেখো তো এখান থেকে আর লাগবে, 8 নাম্বারটা সেম অঙ্ক, 7 নাম্বার, তো 8 নাম্বারটা করে দিই না, ছোট 8 নাম্বারটা করে দিই, এটা ছোট অঙ্ক। এই আই থিটা, এটা হচ্ছে একটা পোলার ইকুয়েশন, বুঝছো? এটার মিনিংটা হচ্ছে 2 cos θ - i sin θ। দেখো দুইটাই কিন্তু জটিল সংখ্যা, এটা হলো কার্তেসীয় ফর্ম, এটা হলো পোলার ফর্ম। এখানে দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে কি হয়, এটার বাস্তব অংশ এটার বাস্তব অংশের সমান হবে, এটার কাল্পনিক অংশ এটার কাল্পনিক অংশের সমান হবে। বুঝতে পারছো? বাস্তবের সাথে বাস্তব, অবাস্তবের সাথে অবাস্তব, এটাকে স্যার আমরা লাইনটা আরেকবার বলবেন, দুইটা এই আমরা ওটা সংখ্যা এই আমরা লিখতেছি, দেখো বাস্তব ও
কাল্পনিক, এটা সংক্ষেপে লিখতেছি, তারপরে আবার বুঝাচ্ছি। এই দেখো, এই সমীকৃত শব্দটার অর্থ মানে কি? এখানে দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, তাহলে একটার বাস্তবের সাথে আরেকটার বাস্তব অংশ সমান হবে। যেমন এই যে এক্স ইজ ইকুয়াল টু হবে 2 cos θ, আর ওয়াই ইকুয়াল টু হবে -2 sin θ। এটা হলো, এটার মানে হচ্ছে সমীকৃত করা, মানে পৃথক করা, বাস্তবের সাথে বাস্তব, কাল্পনিকের সাথে কাল্পনিক। তোমরা স্যার প্রমাণটা কাল্পনিকের দেখছো? সময় তখন হচ্ছে আমরা আইটা নিব না, না না না, আইডিয়া ওটা তো কাল্পনিক অংশ, আই নিব না। আচ্ছা, এখন আমাদের প্রমাণে দেখো, x² + কই গেল, হ্যাঁ y² = 4 দেয়া। তাহলে আমরা কি করতে পারি, 1 আর 2 কে বর্গ করে যোগ করে দিতে পারি। তাহলে লেখো, কথাটা লিখে নাও, 1 ও 2 নং কে বর্গ করে যোগ করি। তাহলে বর্গ করে যোগ করলে কি হবে, x² + y² এটা হবে বর্গ করে যোগ করলে। জি স্যার, দেখো তো প্রমাণ ঠিক আছে কিনা। সাদিয়া, সাদিয়া আগেরটা শেষ হয়েছে না? জি স্যার, তুলো এটা। একটু তুলো, হ্যাঁ আমি 1 মিনিট পানি খাই আসি।
চা পানি খেতে গিয়ে কি উধাও হয়ে গেল? ব্রেকফাস্ট করতে গেছে। এই তোলা শেষ নাই এটা সবার? জি স্যার, নাস্তা খেয়ে আসলেন নাকি? না, তা নিতে গেছিলাম, ঘুম ধরতেছে নাকি? আচ্ছা, এরপরে দেখো, আট শুরু করি। হ্যাঁ, আগে আটের একটা সহজ একটা করি না, এক দুই থেকে একটা করি, তারপরে এদিকে আসে। এখানে দেখো, এক্স ইজ ইকুয়াল টু 1 + 2y, মানে একটা মূল দেওয়া আছে, আর তোমাকে দেখাইতে হবে, দেখা এটা প্রমাণ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইডে আগে কি লিখবো, x^4, 5, এটা লিখো না, তোমরা খালি দেখো। ও, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, শুধু x দেওয়া আছে, আর এক্স যেটা দেয়া আছে সেটা এক্স এর মানই তো আমরা কি বলি, এটা মূল বলি না এক্স এর মান গুলাকে? জি স্যার, এক্স এর মান গুলোকে তো মূল বলবো। হ্যাঁ, তাহলে এক্স এর যে মানটা দেয়া আছে সেই মূলটা কেমন মূল, বাস্তব না জটিল? জটিল স্যার, আর আমরা জানি জটিল মূল গুলা সব সময় কি হয়, জোড়ায় জোড়ায় আসে, জটিল মূল সব সময় জোড়ায় আসে। তাহলে একটা যদি এক্স হয় আরেকটা হবে কি হবে, সরি, একটা যদি ওয়ান মা হ্যাঁ 1 + x হয় আরেকটা আসবে তাহলে 1 - 2y, 2y হ্যাঁ এরকম। এর তো হ্যাঁ অপ সরি এর অপর মূল এইভাবে লিখবা, 1 - 2y, তাহলে মূল বিশিষ্ট সমীকরণ। সমীকরণটা হবে ওই যে দ্বিঘাত সমীকরণ, যেটা মূল দ্বয়ের যোগফল আর হচ্ছে ইন্টু এক্স প্লাস মূল। ও, এটা এটা করাই নেই না? না স্যার, ও ও, এটা তো চতুর্থ অধ্যায়ের সূত্র। আচ্ছা আচ্ছা, না 9-10-এ হারমে তো ছিল, স্যার এটা কিসের সূত্র? এটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ নির্ণয়ের সূত্র, এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়ব, চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ, চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী সমীকরণ, সূত্রটা হলো এরকম, আমি একটু লিখে দেই। এই x² মূল দ্বয়ের যোগফল
এক্স ইন্টু মূল দ্বয়ের গুণফল। এটা আলাদা করে একটু লিখে রাখো। স্যার এটা ওই সূত্রটা না যে x প্লাস a ইনটু x প্লাস b ইজ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab ওটা? এটা তোমরা উৎপাদকে পড়ছো, বুঝছো? হ্যাঁ স্যার। তোমরা উৎপাদকের মধ্যে পড়ছিলে, আসলে কিন্তু ওই সূত্র না, এটা হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। আচ্ছা এটা ছাড়াও করা যাবে, একটু বর্গ করেও করতে পারতাম, ওটাই মনে হয় সহজ হয়েছে তোমার জন্য। আচ্ছা রাখো, এটা এখন ব্যবহার করার দরকার নাই, কারণ এটা পরের চ্যাপ্টারের সূত্র, তো এটা এখন ব্যবহার করার দরকার নেই, আমরা বর্গ করে করি, অন্য নিয়মে করি। এটা আমরা চতুর্থ অধ্যায় যায় পারবো, এই চ্যাপ্টারটা সূত্রটা নর্মালি বর্গ করো, বর্গ করলে 1 প্লাস 4i 4 স্কয়ার। তাহলে 4 লেখো, এখানে আবার আই থাইকে যায়, এটা রাখলাম। এবার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা আগে উৎপাদক বিশ্লেষণ করতাম না, এই যে বেশি পাওয়ার থাকলে যে উৎপাদক বিশ্লেষণ গুলা করতাম, মনে আছে? জি স্যার। ঠিক ওইরকম, এই যে দেখো মাঝখানে একটা লাইন ফাঁকা, এই যে এটা হচ্ছে আমাদের উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটা হলো দ্বিঘাত সমীকরণের, আমরা যে প্রথমে যে লিখছিলাম না দ্বিঘাত সমীকরণের সূত্রটা মূল দিয়ে ওইটা কাজ ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। তো দেখো এখানে কত পাওয়ার দিতে হবে, তাহলে প্রথমটা মিলবে x^4 x স্কয়ার। হ্যাঁ x^2, তাহলে x^4 2x³ প্লাস 5x² একটু মাইনাস দিয়ে রাখলাম 2x প্লাস 5। দেখো এখানে আছে -5x³, 5x³, আর এখানে আছে -2x³, তাহলে আর কত x³ লাগবে? 3। তাহলে লাগবে -3x³।
তাহলে এখানে মাইনাস থ্রি এক্স কিউব বানাইতে গেলে এখানে কত লাগবে? মাইনাস থ্রি এক্স, তাহলে হয়ে গেল মাইনাস থ্রি এক্স কিউব। জি স্যার। হ্যাঁ, তার পরবর্তীতে কত আসলো? এটা প্লাস সিক্স এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের হিসাবটা করো। এক্স স্কোয়ার আছে কত? এগারোটা আছে, এখানে আছে 11, লাগবে 7টা, বাদ দিতে হবে কয়টা? 4টা। চারটা বাদ দিতে হবে। হ্যাঁ, 4টা এটা বাদ দিতে হবে। তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার, তাই না? জি স্যার। ওহো, শেষখানে ভুল, আমি তো বাকিটুকু ক্যালকুলেশন করি নাই। সিক্স, 6 দোকানে 12, 3 5 15, হ্যাঁ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। ওহো, আরে মাথার মধ্যে কি আছে দেখো, ও লিখছিলামই তো, 3 5 15 ঠিকই তো আছে। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখন মিলাইতে হবে কত? এখন এক্স স্কোয়ার মিলাইতে হবে। জি এগারো স্যার। তো, মাইনাস 4x² লাগবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2। -4 সরি, -4 দিয়ে গুণ করা লাগবে। তাহলে 4x² মিলে গেল, এখানে x আছে 7টা, এখানে ও প্লাস হয়ে গেল 8। হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে। 4 5 20, এটাও মিলছে, হয়েছে। তাহলে দেখো, এক্স স্কোয়ার 3x মাইনাস 4, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার 2x প্লাস 5। এখন কি জিরো না এটার মান? এটার মান তো জিরো, যদি বসাই দাও, তোমরা নিচে নিচে বসায়ও, ইনটু জিরো ইকুয়াল টু জিরো, দেখা যাচ্ছে? জি স্যার। লেখো। স্যার, আমি এরকম জিরো বসে দিতে পারবো? এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x 5 ইকুয়াল টু জিরো, এটা কেন করছি? এই যে এখান থেকে তো করছি। না, শেষ করো। জি স্যার, শেষ হয়েছে। দেখো, একইভাবে আমরা যেটা 4 নাম্বার পারবো না, এটা করবো, আরেকটা করি না? হ্যাঁ স্যার। আরেকটা আরেকটা আমি 6 নাম্বারটা করি। 4 5 কি পারবা? দেখো তো, সেম অঙ্ক। ট্রাই করবো না স্যার। একই অঙ্ক, ওই যে এক্স প্লাস 2 আছে না, এক্স ইকুয়াল টু 2 প্লাস √3, আর এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস i, তখন কি করবা? এক্স মাইনাস 2 দিয়ে ইকুয়াল টু -i, তখন ওই ওই এক্স মাইনাস 2 রে হোল স্কোয়ার করবা, i ভ্যানিশ হয়ে যাবে। ওকে স্যার। হ্যাঁ, এই যে পরেরটা করি, এটা একটু ভগ্নাংশ হবে, 6 নাম্বারটা। এগুলো তেমন ইম্পর্টেন্ট অঙ্ক না, ইম্পর্টেন্ট অঙ্ক আর অনেক আছে। আমার মুসার
এটা দেয়া আছে, তাহলে এখান থেকে ওই আগের মতোই বর্গ করে একটা সমীকরণ বাই করব, ঠিক আছে? তার আগে ওই যে একটাকে স্যার এখানে এদিকে নিয়ে আসি, না 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 এদিকে নিয়ে, এই পাশে যে রুট আছে, এই পাশে রুট আছে, এটা নিয়ে আসা যাবে না, এটাকে ডাইরেক্ট বর্গ করি। 2x² 1 প্লাস i হোল স্কয়ার 1 প্লাস 2i প্লাস i স্কয়ার, এই যে x² r = i। এবার বসাই দিই লেফট হ্যান্ড সাইড, i^6 দেখো কোথাও কোনো সমস্যা থাকলে। আচ্ছা স্যার, লেফট সাইড, লেফট হ্যান্ড সাইডে যে লিখছেন এই সেকেন্ড লাইনটা কি আমরা লিখতে পারবো? এটা কোন ভিত্তিতে লিখলাম স্যার? এই যে x² এর মান, ও ওহো, আমার আজকে আমরা মাথা সেকেন্ড খারাপ হয়ে লাইনটা গেছে। লিখতে পারবো, বাট ওইটা তো লিখতে পারবো না। না না আমি কি থেকে প্রমাণ করে ফেলাইলাম, আমার ওহো, আমি তো মাঝখানের লাইনটা বাদ দিলেই তো পারতাম। এটা আরো সহজ, লেখা তো মানে কি যে শেষ করো, জি স্যার হয়েছে। তাহলে নয় যায় না, স্যার আজকে সাদিয়া থাকো। শেষ। জি স্যার হ্যাঁ শেষ শেষ আজকাল করবো না, না না স্যার নয় যায়, টাইম তো আছে।
ওই যে না আজকে আর অনেকেই নাই যে, কিন্তু স্যার আমার যে পরীক্ষা হবে এটার উপর আমার তাড়াতাড়ি করে শেষ করা লাগবে। আচ্ছা আচ্ছা, নেক্সট দিন বেশি করে করা দিব নি, কালকেই তো পড়া আমাদের, জি স্যার। কালকে পড়া আছে তো। জি স্যার, এই এখন কি স্কুল কলেজ সব বন্ধ না? আমাদের বন্ধ, আমাদেরও বন্ধ। এই সাদিয়ে তাহলে একটু দিনে পড়ি অন্য টাইমে, হ্যাঁ স্যার। সকালে সকালে ক্লাস আছে কিনা বলো, 11টা 12টা পর্যন্ত ক্লাস আছে, 10টায় থাকি স্যার। 9টা থেকে 12টা কিসের ক্লাস তোর? তার 9টা থেকে 10টা হলো কেমিস্ট্রি, 10টা থেকে 11টা ফিজিক্স, তারপর 11টা থেকে 12টা আইসিটি। মানে সব সেট সেট হয়ে গেছে। জি স্যার। তাহলে স্যার 12টা থেকে পড়ি? কালকে না, 12টার সময় আমি সিনেমা যাচ্ছি। কালকে কি বার? শনিবার না? হ্যাঁ স্যার। শনিবার 3টায় পড়ি স্যার, 3টায়। আরেকটু আগে দিই, 2টা দেই। কালকে 9? দেন। হ্যাঁ স্যার, 2টায় দেন। 2টা 2টা। হ্যাঁ আচ্ছা স্যার, আমি তাহলে মেসেজের গ্রুপে দিয়ে দিব নি, কালকে 2টায়। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা।